আপনাদের সামনে কথা কবেন যে বিষয়ে আমরা আজকে এই সাংবাদিক সম্মেলন আহ্বান করছি তা হচ্ছে মূলত এই সময়ে আমাদের দেশ এবং আমাদের রাজ্যে সবচেয়ে ভয়ঙ্কর পরিস্থিতিতে আছে আমাদের রাজ্যের বেকার যুবক যুবতীরা। গোটা দেশের এই বেকারত্বের যা হার আমরা দেখছি, যা স্বাধীনতার পর এটা সর্বোচ্চ সংখ্যায় আছে, এবং এই গোটা দেশের যা হার তার থেকে বরাবর ত্রিপুরা বেশি, এবং কোনো কোনো সময় গোটা দেশের মধ্যে এই বেকারত্বের হারে ত্রিপুরা এক নম্বর দুই নম্বর স্থান ধরে রাখতেছে। ফলে এই ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে আমরা লক্ষ্য করছি যে আমাদের দেশের কেন্দ্রীয় সরকার 2 কোটি বেকারের কর্মসংস্থানের কথা কইয়া সরকারের বিজেপি দল তৈরি হওয়ার পরেও এই কথা রাখেননি। বরং আমরা লক্ষ্য করছি যে আমাদের দেশে কাজের সুযোগ তৈরি হয় এরকম বড় ক্ষেত্রগুলোকে দেশের সরকার বিক্রি করে দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করছে। মুখে আত্মনির্ভর ভারত গড়ার স্লোগান দিলে পরে তো দেশ বিক্রির মূল দায়িত্ব এই সময়ে দেশের বিজেপি সরকার নিছেন, এবং আমাদের দেশের কাজের ক্ষেত্রগুলো সংকোচন করা, শূন্য পদবলুপ্তি করা, তার সঙ্গে নতুন কাজের সুযোগ যেন তৈরি না হয় তার সব রাস্তা তৈরি করছেন। একই পদ্ধতিতে আমাদের রাজ্যের সরকার বিজেপি আইবিএফটি জোট সরকার, তারাও এই সরকার তৈরি হওয়ার প্রায় 40 মাস অতিক্রান্ত, তারাও নিয়োগের দরজায় তালা দিয়া সরকার পরিচালনা করতেছে। আমরা দেখলাম যে আমাদের রাজ্যের যে টেট পরীক্ষা, সেই টেট পরীক্ষা গত 2 বছর যাবৎ বন্ধ, টেট পরীক্ষা নিচ্ছেন না। আমরা কয়েক দফায় টেট অধিকর্তাদের কাছে যাওয়ার চেষ্টা করেছি, তাদের সঙ্গে কথা বলে তাদের যুক্তি হচ্ছেন এই সময়ে করোনার জন্য টেট পরীক্ষা নেওয়া যাইতেছে না। কিন্তু আমরা দেখলাম যে আমাদের দেশের গত কয়েক মাস আগে 5টা রাজ্যের বিধানসভা নির্বাচন হয়েছে। আমাদের দেশের মধ্যে ঘটা করে আমাদের দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর উপস্থিতিতে ঘটা করে আমাদের দেশে কুম্ভমেলা সংগঠিত হয়েছে, আমাদের দেশে আমাদের রাজ্যের এডিসি নির্বাচন সংগঠিত হয়েছে, গোটা দেশের রাজনৈতিক সমস্ত কর্মসূচি অব্যাহত আছে, কিন্তু শুধুমাত্র আমাদের রাজ্যে টেট পরীক্ষা নেওয়া যায় না করোনা সংক্রমণের জন্য। আমরা দেখলাম যে আমাদের রাজ্যের বিশাল বড় বড় ফ্ল্যাক্স করে হোর্ডিং করে গোটা রাজ্যে লাগানো হয়েছিল, একদিকে তৎকালীন সময়ের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহ আর তার সঙ্গে রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের ছবি দিয়ে, যারা দুই ব্যাটেলিয়ন টিএসআর নিয়োগ করা হইব, তার মধ্যে একটা ব্যাটেলিয়ন থাকবে মহিলাদের জন্য। সেই কথা কওয়ার বড় বড় হোল্ডিংগুলো যেমন আজকে হারাই গেছে, ঠিক একই সঙ্গে হারাই গেছে তাদের সেই কথা, সেই প্রতিশ্রুতি। রাজনাথ সিংয়ের ছবি দিয়ে যে প্রচার করা হয়েছিল দুই কোম্পানি দুই ব্যাটেলিয়ন টিএসআর নিয়োগের, তার মধ্যে একটা মহিলা ব্যাটেলিয়ান, সেই কথাও তারা রাখেননি, এই নিয়োগ নাই। চিকিৎসক নার্স চিকিৎসা কর্মী গত 2 বছর যাবতই প্যান্ডামিক সিচুয়েশন সবচেয়ে বড় সমস্যা হচ্ছে গোটা দেশের মধ্যে, গোটা পৃথিবীর মধ্যে স্বাস্থ্য পরিকাঠামো নিয়ে নানা কথা হয়েছে। আমাদের দেশে আমাদের রাজ্য আমরা বারবার দাবি করতেছি এই সিচুয়েশন মোকাবেলার ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ হাতিয়ার হচ্ছে আমাদের সরকারি স্বাস্থ্য পরিষেবা, তার বিন্দুমাত্র কোনো উন্নয়ন ঘটায়নি। কোনো চিকিৎসক নিয়োগ নেই গত 40 মাসে, নার্স নিয়োগ নেই, স্বাস্থ্যকর্মী নিয়োগ নেই। ফলে এইরকম একটা জায়গায় যখন দেখতেছি আমরা যে শিক্ষক অশিক্ষক আধিকারিক চিকিৎসক নার্স স্বাস্থ্যকর্মী গ্রুপ সি গ্রুপ ডি কোনো ধরনের সরকারি দপ্তরে নিয়োগ বন্ধ, ঠিক একই সময় আমরা দেখলাম যে গত 3 বছরে আমাদের রাজ্যে 12,836 জন সরকারি কর্মচারী অবসর গ্রহণ করছে। 12,836 জন সরকারি কর্মচারী যে রাজ্যে অবসর গ্রহণ করে সেই রাজ্যে এখন পর্যন্ত সব মিলে সর্বোচ্চ 3,000 সরকারি নিয়োগ হয়েছে, আর 3,000-এর মধ্যে প্রায় সবটাই হচ্ছেন টেটের মাধ্যমে এসটিজিটির শিক্ষক নিয়োগ, এবং এই 3,000-এর মধ্যে বেশিরভাগের টেট 1 টেট 2 এসটিজিটি এসটিপিজিটির পরীক্ষাটা বামফ্রন্টের সময় নেওয়া হয়েছিল, তার ফলাফল প্রকাশ করে তাদেরকে নিয়োগ হয়েছে। পরবর্তী সময়ে এই সরকার আসার পর রিল্যাক্সেশনের একটা টেট 1 টেট 2 পরীক্ষা হয়, তার কিছু অফার 1,000-এর মতন অফার গত কয়েকদিন আগে দেওয়া হয়েছে। ফলে আমরা দেখলাম একদিকে 12,000 প্রায় 13,000-এর মতন অবসর গ্রহণ করতেছে, আর ঠিক এই সময় আমাদের যে প্রায় 3,000-এর মতন সবেমাত্র শুধুমাত্র প্রায় বলা যেতে পারে শিক্ষক নিয়োগ হয়েছে। তার সঙ্গে আমরা দেখছি শুধু 12,336 অবসর গ্রহণ না, তার সঙ্গে আছে 10,323 শিক্ষক কর্মচ্যুত হয়েছে। তার মানে একদিকে অবসর গ্রহণ করা 12,836, তার সঙ্গে আছে 10,323 কর্মচ্যুত শিক্ষক, সব মিলে আমাদের রাজ্যের এই কাজের জায়গা থেকে
মানে শূন্যপদ তৈরিছে 23,159 জনের জায়গা খালি হওয়ার পরও রাজ্য সরকারের কোনো হেলদোল নাই নিয়োগের প্রশ্নে। বরং আমাদের রাজ্যের শিক্ষামন্ত্রী এবং মুখ্যমন্ত্রী দুইজনের মধ্যে কম্পিটিশন হচ্ছে বেকারদের বিভ্রান্ত করার জন্য কি কি মিথ্যা বলা যায়। কেউ বলছেন 14,000 শিক্ষক এক্ষুনি নিতে পারি, কেউ বলছেন 1,00,000 বেকারের চাকরি হয়ে গেছে, কেউ বলছেন 97,000 বেকারের চাকরি হয়েছে, মানুষকে বিভ্রান্ত করছে। কিন্তু আমরা দেখলাম নির্বাচনের আগে যে জোয়ারে আমাদের রাজ্যের মানুষকে ভাসানোর চেষ্টা হয়েছিল যে মিথ্যা প্রতিশ্রুতি, গালভরা প্রতিশ্রুতি। এক হচ্ছে বছরে 50,000 যুবকের সরকারি চাকরি, 7,00,000 বেকারের কর্মসংস্থান, সব বেকারের হাতে স্মার্টফোন, ড্রাগার 340 টাকা মজুরি, 200 দিনের কাজ, সপ্তম পে কমিশন, সমস্ত অনিয়মিত চুক্তিবদ্ধ কর্মচারীদের নিয়মিতকরণ করা। এই যে কথাগুলো বলেছিলেন, যে কথাগুলোর মধ্য দিয়ে আমাদের যে একটা অংশের যুবক মনে করেছিলেন যে হয়তোবা বিজেপি সরকার আসলে ডাবল ইঞ্জিনের সরকার এই কথাগুলো তারা রাখবেন, আমরা দেখলাম ডাবল ইঞ্জিনের সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর যুবকদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে রাজ্য সরকারটা চলছে। কোনো ক্ষেত্রে একটা ক্ষেত্র বেকারদের স্বার্থে কোনো সিদ্ধান্ত গ্রহণ করেননি। 40 মাস অতিক্রান্ত একটা যুবক এখন পর্যন্ত হাতে স্মার্টফোন পাননি। আমাদের রাজ্যের বেকারদের কর্মসংস্থানের কোনো জায়গার ক্ষেত্র তারা তৈরি করেননি, বরং আমরা দেখছি একটা দুইটা ক্ষেত্রে যে বেকারদের পকেট কাটার জন্য সরকার দায়িত্ব নিচ্ছেন, ইন্টারভিউ কল করছেন, ইন্টারভিউর ফর্ম ফিল আপ করতে 300-400 টাকা ধার্য করছেন, বেকার যুবক যুবতীরা, হাজার হাজার বেকার যুবক যুবতী ওই ইন্টারভিউর ফর্ম পূরণ করার জন্য 300-400 টাকা দিয়ে ফর্ম পূরণ করছেন, ফর্ম পূরণের তারিখ শেষ হওয়ার 1 মাস পর গোটা নিয়োগ প্রক্রিয়া বাতিল করে দিচ্ছেন। আর এই যে 300-400 টাকা দিয়ে ফর্ম ফিল আপ করলো, তাতে দেখা যায় সরকারের কোষাগারে 1 কোটি টাকা সেখানে জমে যাচ্ছে। সরকার এখন বেকারদের এই চাকরির লোভ দেখিয়ে বিজ্ঞাপন দিয়ে তাদের পকেট কাটার জন্য দায়িত্ব নিচ্ছেন, চাকরি তো দূর, তাদের পকেট থেকে টাকা নিচ্ছেন, এই সিদ্ধান্তগুলো তারা নিচ্ছেন। নিউ রিক্রুটমেন্ট পলিসির নাম করে বামফ্রন্ট সরকারের সময় 13,000 ও শিক্ষক পদ, তার সঙ্গে রাজস্ব দপ্তর, শিল্প দপ্তর, DWS এবং প্রাণী সম্পদ বিকাশ দপ্তরে সব মিলে 13,000 সহ অন্যান্য দপ্তরে মিলে প্রায় 16,000 মতন শূন্যপদে ইন্টারভিউর প্রক্রিয়া এবং TSR পুলিশ সহ পুলিশের প্রায় 831 জনের মতো, এর মধ্যে TSR 200 জন, সব মিলে আমরা দেখলাম 15-16,000 একটা ইন্টারভিউ নেওয়া, তাদের সমস্ত প্রক্রিয়া শেষ করার পর সরকার পরিবর্তনের পর গোটা প্রক্রিয়া বাতিল করে দিয়েছেন নিউ রিক্রুটমেন্ট পলিসির নাম করে। আমরা দেখলাম যেখানে প্রায় 16-17,000 নতুন ছেলেমেয়ের সবেমাত্র তাদের হাতে অফার পাওয়ার বাকি, এই সময় এই জোট সরকার প্রতিষ্ঠিত হয়ে গোটা প্রক্রিয়া বাতিল করে দিলেন। কি বললেন? ট্রান্সপারেন্ট গভর্নমেন্ট, নিউ রিক্রুটমেন্ট পলিসি, তার ইন্টারভিউর মাধ্যমে চাকরি হবে। গত কয়েকদিন আগে 100 জন নার্স আমাদের স্বাস্থ্য দপ্তর নিয়েছেন 6 মাসের জন্য, যারা পাননি তারাই আওয়াজ তুলেছেন যে সম্পূর্ণভাবে দুর্নীতিগ্রস্ত এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। কি সেখানে ইন্টারভিউ কি করেছেন? ওয়াক ইন ইন্টারভিউ। যারা বলছেন ট্রান্সফর্মার গভর্নমেন্ট, সেই গভর্নমেন্ট আমরা দেখলাম নিয়োগ প্রক্রিয়ার মধ্যে ওয়াক ইন ইন্টারভিউর মাধ্যমে নিচ্ছেন, যে নিয়োগ প্রক্রিয়া 100 জন নেওয়ার পর অসংখ্য প্রশ্ন এই নিয়োগ নীতি সম্পর্কে উঠেছে, যদিও তার 6 মাসের জন্য 100 জন নার্সকে নেওয়া হয়েছে। ফলে এই ঘটনাগুলো আমাদের রাজ্যে সংঘটিত হচ্ছে। টেট পরীক্ষা বন্ধ করে দিয়েছে, ফলে এই যখন আমাদের রাজ্যের বেকারদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে সরকার, আমাদের রাজ্যের বেকারের কর্মসংস্থানের দরজায় তালা দিয়ে দিয়েছেন, আগের সমস্ত নিয়োগ প্রক্রিয়াকে বাতিল করে দিয়েছেন, যার মধ্য দিয়ে আমাদের রাজ্যের যে যুবকরা, রাজ্যে বামফ্রন্ট সরকার থাকার সময় আমরা দেখেছি প্রতি সপ্তাহে একটা ক্যাবিনেট মিটিং, আর একটা ক্যাবিনেট মিটিং করে 5, 10, 50, 100 জনের কর্মসংস্থানের যে ঘোষণা দিতেন, আজ সেটা হারিয়ে গেছে। ফলে যুবকদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা যেহেতু সরকার করেছেন, আমরা ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন আর উপজাতি যুব ফেডারেশন, আমরা দুই বামপন্থী যুব সংগঠন ঠিক করেছি এই যুদ্ধে আমাদের নামতে হবে, কারণ লড়াইটা আমাদের, ভবিষ্যৎটা আমাদের এবং বাঁচার লড়াইটা আমাদেরই লড়তে হবে। ফলে আমাদের যেহেতু বাঁচার লড়াই, আমাদের জীবনের ভবিষ্যতের লড়াই, এই লড়াই আমাদের আমরা তীব্র করতে চাই। ফলে আমরা আলোচনা করেছি যে আমরা একটা ক্যাপশন ঠিক করেছি, হোয়ার ইজ মাই জব। এই ক্যাপশনে আমরা যাব রাজ্যের প্রতিটা প্রান্তে প্রত্যেকটা যুবকের কাছে, নানা পদ্ধতিতে নানা ফর্মে আমরা যুবকদের কাছে যাব। মূল ক্যাপশন হচ্ছে হোয়ার ইজ মাই জব। আমরা প্রতিটা ইউনিটের যুবকের কাছে আমরা যাব, আমরা একটা চিঠি প্রকাশ করব, আমরা আগামী 22 তারিখ এই চিঠি এই হোয়াটসঅ্যাপের মাধ্যমে সংবাদ মাধ্যমের কাছে আমরা প্রেরণ করব।
আমরা আবেদন করব, অনুরোধ করব যে সংবাদ মাধ্যম বিশেষ করে প্রিন্ট মিডিয়া যেন আমাদের এই চিঠিটা তাদের সংবাদপত্রে প্রকাশ করেন, সেই অনুরোধ আমরা রাখব। 22 তারিখ এই চিঠি আমরা প্রকাশ করব। 22 তারিখ থেকে আমরা ইউনিটে ইউনিটে যাব, ইউনিটের প্রতিটা যুবকের কাছে আমরা আমাদের কথা বলবো, কর্মসংস্থান নিয়ে আমরা তাদের কাছে বলবো। এবং আমরা জানি যে কলেজ সরকারের বিরুদ্ধে যে সরকার আমাদের বিরুদ্ধে যুবদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন, এই যুদ্ধে আমাদের সরকারের বিরুদ্ধে যুদ্ধে নামতে হবে। ফলে এই যুদ্ধে সব যুবককে আমরা চাই, যে যুব মোর্চা করছেন, এই শত শত যুব মোর্চার মধ্যে হাতে গোনা কয়েকজন যারা তুল্লাবাজি করছেন, তারা দায়িত্ব নিচ্ছেন, গুন্ডামি করছেন, কিন্তু তার বাইরে যে যুব মোর্চার কর্মীরা আছেন তারাও তো একটা কর্মসংস্থানে আসাই এই যুব মোর্চাতে অংশগ্রহণ করেছিলেন। আমরা তাদের কাছে অনুরোধ করব যে সরকারটা রাজ্যে চলছে, এই সরকার আমাদের রাজ্যে বেকারদের জন্য কিছু করতে পারবেন না। এই সরকার শুধু মিথ্যা প্রতিশ্রুতি আর সমাজদ্রোহীদের দিয়ে গুন্ডামি, এই দুইটার বাইরে কিছু করতে পারবেন না। ফলে আমরা 22 তারিখ থেকে আমরা রাস্তায় নামছি। প্রথমত হচ্ছে 22 তারিখ থেকে আমাদের ইউনিট ভিত্তিক ক্যাম্পেইন চলবে, ইউনিটে ইউনিটে এই প্রচারপত্র আমরা পৌঁছাবো, ইউনিটের যুবকদের নিয়ে আমরা মিটিং করব, তার পরবর্তী সময়ে অঞ্চল স্তরে আমরা কনভেনশন করব, তার পরবর্তী সময়ে আমরা 6 আগস্ট থেকে 11 আগস্ট ক্ষুদিরামের সংবিধান দিবস পর্যন্ত, এই 6 থেকে 11 আগস্ট এই সময়ে আমরা গোটা রাজ্যের বেকারদের নিয়ে মহকুমা স্তরে আন্দোলন কর্মসূচি আমরা ঘোষণা করেছি। আমরা তো এই কর্মসূচি প্রতিটা মহকুমাতে নেব। ফলে এই দাবি সনদ আমরা এখানে রেখেছি, 8 দফা দাবিতে এই কর্মসূচি আমরা ঘোষণা করেছি। ফলে আমরা আপনাদের মধ্য দিয়ে বেকারদের স্বার্থে, বেকারদের জন্য যে লড়াই, এই লড়াই একমাত্র বামপন্থীরাই লড়তে পারে, বামপন্থীরা যুবরা লড়তে পারে। এই লড়াইয়ে আমরা সমস্ত অংশে বেকার যুবক যুবতীদের কাছে আহ্বান রাখছি যে বেকারের ভবিষ্যতের গ্যারান্টি করার জন্য, তার একটা নিশ্চিত কর্মসংস্থানের জন্য বিকল্প চাই। একটা এই যা সরকার আছেন, এই সরকার আমাদের জন্য তাদের নীতি হচ্ছেন বেকার বিরোধী নীতি। ফলে এই সরকারের বিরুদ্ধে আমাদের লড়াই, এই লড়াইয়ের সব অংশের যুবককে আমরা চাই। সব যুবকদের রাস্তায় নামানোর আহ্বান আমরা আপনাদের মধ্য দিয়ে রাখছি। আসুন কর্মসংস্থানের দাবিতে, নিজের ভবিষ্যৎকে উজ্জ্বল করার জন্য, আমাদের স্বপ্নকে রাঙিয়ে দেওয়ার জন্য এই লড়াইয়ে আপনিও আসুন, ঐক্যবদ্ধ এই লড়াই তৈরি করি। এই সরকার, যে সরকার আমাদের বিরুদ্ধে নীতি গ্রহণ করছে, এই সরকারের নীতির বদলের জন্য আমাদের এই লড়াই, এই লড়াইকে আমরা তীব্র করব, এবং তীব্র করে আমাদের স্বার্থে আমাদের যে দাবি, এই দাবি পূরণে আমরা সরকারকে বাধ্য করতে পারব। যদি সরকার এই আমাদের দাবি পূরণ না করে, ফলে সরকার পাল্টাতে পারব, হয় নীতি পরিবর্তন করো নয়তো সরকার পাল্টাও। এই দুইটার কথা নিয়েই আমরা রাজ্যের সব যুবকদের কাছে যাব। এই কথাগুলো আমি বলছি কমরেড অমলেন্দুদা এবং পলাশদা, বাকি বিষয়গুলো আপনাদের সামনে রাখবো। Where is my job? এই শিরোনামে DYFI এবং TYF এর ডাকে রাজ্য জুড়ে আমাদের যে আন্দোলন কর্মসূচি, এই আন্দোলন কর্মসূচির রূপরেখা
ডিওয়াইএফআই রাজ্য কমিটির সম্পাদক নবারুণ দেব আপনাদের সামনে উল্লেখ করেছিলেন। তার বাইরে আরেকটা বিষয় আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই। 2018 সালের বিধানসভা নির্বাচনের আগে আমাদের রাজ্যের বিজেপি এ রাজ্যের বেকার ছেলেমেয়েদের সামনে ভীষণ ডকুমেন্টে প্রতিশ্রুতি দিয়েছিল যে প্রতি বছর 50,000 বেকার ছেলেমেয়ের কর্মসংস্থানের ব্যবস্থা হবে। তাদের প্রতিশ্রুতি ছিল ঘরে ঘরে রোজগার। অনুরূপভাবে দিল্লিতেও আমরা দেখেছি কত লোকসভা নির্বাচনের আগে বিজেপির প্রতিশ্রুতি ছিল বছরে 2 কোটি বেকার ছেলেমেয়ে সরকারি চাকরি হবে। কিন্তু দুটো প্রতিশ্রুতি আজকে আমাদের এই ত্রিপুরা রাজ্যে এবং আমাদের দেশের বেকার ছেলেমেয়েদের কাছে প্রতারণার একটা দলিলে পরিণত হয়েছে। এই সময়ে আমাদের দেশের সরকারি পরিসংখ্যান হচ্ছে যে কেন্দ্রীয় এবং রাজ্য সরকারের বিভিন্ন দপ্তর মিলিয়ে প্রায় 60 লাখের বেশি শূন্যপদ খালি পড়ে আছে, নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণভাবে বন্ধ এবং সেন্টার ফর মনিটরিং ইন্ডিয়ান ইকোনমি এই সংস্থার সাম্প্রতিকতম রিপোর্ট হচ্ছে 2021 সালের জানুয়ারি থেকে 2021 সালের মে মাস পর্যন্ত আমাদের দেশে নতুন কাজ তো দূরের কথা, কাজ হারিয়েছে এমন যুবকের সংখ্যা হচ্ছে 2 কোটির বেশি। ফলে এটা আমরা বলতে পারি যে দিল্লির বিজেপি সরকার এবং আমাদের রাজ্যের বিজেপি আইপিএফটির জোট সরকার এরা বেকার ছেলেমেয়েদের স্বপ্ন নিয়ে ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলছেন। ফলে আমরা ডিওয়াইএফআই এবং টিওয়াইএফ সিদ্ধান্ত নিয়েছি এই ইস্যুতে আগস্ট মাসের 11 তারিখ পর্যন্ত আমরা রাস্তায় থাকব। আমরা আমাদের রাজ্যের প্রতিটা যুবক যুবতীর কাছে তাদের কর্মসংস্থানের যে সংকট, এই সংকট নিয়ে আমরা তীব্র আন্দোলন কর্মসূচি আমরা তৈরি করব। যদিও এই সময়ে আমরা লক্ষ্য করছি যে পরিকল্পিতভাবে আমাদের রাজ্যে বেকার ছেলেমেয়েদের কর্মসংস্থানের ইস্যুর বাইরে গিয়ে নন ইস্যুকে ইস্যু করার চেষ্টা করা হচ্ছে। কখনো আমরা দেখছি মুখ্যমন্ত্রী পরিবর্তন হবে, এটা নিয়ে বাজারে বিভিন্ন ধরনের গল্প, কেউ মাতা বাড়িতে পুজো দিচ্ছেন, এটা নিয়ে বাজারে বিভিন্ন ধরনের গল্প। আর পাহাড়ে আমরা দেখছি ত্রিপুরাল্যান্ড শেষ, এখন গ্রেটার ত্রিপুরাল্যান্ডের নাম করে উপজাতি যুবক যুবতীদের বিভ্রান্ত করবার চেষ্টা করা হচ্ছে। কিন্তু আমরা ডিওয়াইএফআই এবং টিওয়াইএফ, আমাদের কাছে মূল ইস্যু হচ্ছে নেতার পরিবর্তন না, নীতির পরিবর্তন। যে নীতিতে কর্মসংস্থানের ব্যবস্থা হবে, যে নীতিতে বেকার ছেলেমেয়েদের কাজ হবে, কর্মসংস্থানের সুযোগ হবে, এই নীতি যেটা বিধানসভা নির্বাচনের আগে তারা প্রতিশ্রুতি দিয়েছিল এটা আমাদের রাজ্যে কার্যকর করার জন্য আমরা ডিওয়াইএফআই এবং টিওয়াইএফ এই ইস্যু ভিত্তিক লড়াই আমরা করতে চাই। কর্মসংস্থানের ইস্যুটাকে আমরা ব্যাপক অংশের যুবক যুবতীদের কাছে পৌঁছে দিয়ে তাদেরকে লড়াই আন্দোলনের রাস্তায় আমরা টেনে আনতে চাই। যদিও আমরা জানি এই সময় আমাদের রাজ্যে ট্রেডিশন হচ্ছে শাসক দল ছাড়া, সরকারি দল ছাড়া অন্য কোনো রাজনৈতিক দল, কোনো সংগঠন তারা মিছিল, মিটিং, আন্দোলন কর্মসূচি এগুলো তারা করতে পারবে না। কোথাও কোথাও পুলিশের বাধা, কোথাও কোথাও শাসক দলের গুন্ডা বাহিনীর বাধা। আমরা দেখছি যে শাসক দল প্রতিদিন কোভিডের বিধিনিষেধকে উপেক্ষা করে সরকারি হলগুলোতে মিটিং করছেন, হাজার হাজার মানুষ নিয়ে মিটিং করা হচ্ছে। তাদের বেলায় পুলিশের কোনো বাধা নেই, প্রশাসনের কোনো বাধা নেই, কিন্তু বিরোধী রাজনৈতিক দল, বিরোধী বিভিন্ন গণসংগঠনগুলো তাদের ইস্যুভিত্তিক বিভিন্ন দাবি নিয়ে লড়াই আন্দোলন করতে গেলে কোভিড বিধি নিয়েও যদি, কোভিড বিধি মেনেও যদি লড়াই আন্দোলন করা হয় তাতে বাধা তৈরি করার চেষ্টা করা হচ্ছে। আমরা আজকে ঘোষণা দিতে চাই যতই প্রতিবন্ধকতা তৈরি করা হোক, আমাদের আগস্ট মাসের 11 তারিখ পর্যন্ত যে আন্দোলন কর্মসূচি আমরা ঘোষণা করেছি, কোভিড বিধিকে মান্যতা দিয়ে আমরা এই আন্দোলন কর্মসূচি পালন করব। পুলিশের বাধাকে উপেক্ষা করে আমরা এই আন্দোলন কর্মসূচি পালন করব, কারণ আমাদের রাজ্যের বেকার ছেলেমেয়েদের ভবিষ্যৎ, তাদের স্বপ্ন এই আন্দোলন কর্মসূচির সাথে যুক্ত। যারা আজকে দীর্ঘদিন যাবৎ এই বেকার ছেলেমেয়েদের স্বপ্ন নিয়ে প্রতারণা করছেন তাদের মুখোশ আমরা সাধারণ যুবক যুবতীদের কাছে খুলে দেওয়ার জন্য এই আন্দোলন কর্মসূচি সফল করবার ডাক আমরা দিচ্ছি এবং সর্বস্তরের যুবক যুবতীকে এই আন্দোলন কর্মসূচিতে সামিল হওয়ার আহ্বান আমরা রাখছি।
ডিওয়াইএফের কর্মসংস্থান ইস্যুতে ডিওয়াইএফের দুজন শীর্ষ নেতা আলোচনা করেছেন, তারা বাংলাতেই আলোচনা করেছেন। আমি তার সঙ্গে পকবরকটা যুক্ত করে কথাবার্তা কথা বলব। বিজেপি আইপিএফটি জোট সরকার ফাইবানি ইয়াগুলো যে প্রতিশ্রুতি মানি 50,000 বছর চাকরি নাই, শিবরাসার আপনি হামকাইম নাই, লামা স্কুল যত ভাষণ হামকাই ত্রিপুরাসার উনি নাই, ত্রিপুরালেন নাই, এই যে প্রতিশ্রুতি বিভয় ত্রিপুরাসার অন্য বা শিকলা শিকলির অন্য রাজ্য নেই যে ধুকার মানি অবর ত্রিপুরা রাজ্য নিয়ে বড় শিকলা শিকলি যত বেবাক সাই মাথা সরকার ফাইমানি ইয়াগুলো চাকরি তো দুর্নিক যে টেট বা কয়েকশো চাকরি নিব ও চাকরি হব রিজার্ভেশন সংরক্ষণ যেটা বামফ্রন্ট সরকার ফাইত মানি ও রিজার্ভেশন বা সংরক্ষণ কোনো ভালো রিক্রুটমেন্ট জায়গাও মানিয়া চুং নাইখা টিউ টেট নিব নাইখা মাত্র 3% ট্রাইবেল ইউজ পিজিটি ফাইসিং বানো আন্ডার গ্রেজুয়েট ফাইসিং যেটা রেখা 3% সে যেটা বামফ্রন্ট সরকার তখন 100 চাকরি রেখায় যে কোনো ডিপার্টমেন্ট 31-32% চাকরি ট্রাইবেল রক মানুষ এই যে বঞ্চনা একদিকে তো চাকরি করু এরিয়া যাই হোক মিশা মিশা যেটা বাধ্যতামূলক রইব ও জায়গা হবো রিজার্ভেশন মানি মানে কোনো লাভ করই চুনুখা প্রমোশনের ক্ষেত্রে ব ট্রাইবেল রম্ন যেটা রিনান তমানি আগে নি যে বামফ্রন্ট সরকার তন্ত্র রিমানি অবু জায়গা হবো এডহক প্রমোশন সবই বনব ও জায়গা কেপ্টেন রিয়া বিনি যে অধিকার মান থায় ও জায়গা বঞ্চনা কাজেই যত ফাইচিন চিন্তা থাই ডিওয়াইফ টিওয়াইফ আগস্ট মাস মুভমেন্ট খাই নাই সারা রাজ্য নচিনি ডেমনস্ট্রেশন তো চলে নাই চাকরিনি দাবি সামুনি দাবি তাই কিছা যেটা খুব মারাত্মক বিজেপি বিজেপি গভর্নমেন্ট সিন্ধু গভর্নমেন্ট যে ইয়াচাক্ষা সিদ্ধান্ত নাগা অবহঙ্কায় যে ট্রাইবেল এসটি এসসি বড় আলাদা খাইয় রেগারি সামরি নাই আলাদা খাইয়ে বলি পেমেন্ট খাই নাই উচুকু সামগ্রী জায়গাও ডিভাইডেশন ভাগ খাইয়ে ব্লক যে না খা বঞ্চনা খাই না নিভাগ হয় রাং রিয়াং না নিভাগ হয় যেই বছর 43-45 দিন সামু মানো রাং সময় মতো মাইয়া ও জায়গাও তাইব ট্রাইবেল এলাকাও রাং সামু রেগারে সামু কম উঠ ও জায়গাও বিনি যে মজুরি অব কম মানত যাতে প্রতিবাদ খাই ভালো যে চুং ভিলেজ কমিটি গ্রাম পঞ্চায়েত যত বিভাগ মিলি হয় একটা শ্রমিক নিজের দাবি যত থানচা মিলি হয় এই থানচান ডিভাইড থাকা বিভাগ এসটিএসসি আলাদা ফর্ম নন এসটিএসসি আলাদা ফর্ম খাই যেটা খাইকা অব একটা চক্রান্ত যাতে খাই এসসি এসটি বড় ট্রাইবেল অংশনী বড় যারা হাপুন হাতাই তবু ব্রক যাতে রেগানি সামুন হব যাতে ব্রক কাহাম খাই মজুরি সামু মাইয়া অবনি পাকয় ব্রক চক্রান্ত খাই তবু সিদ্ধান্ত না খা অবনি প্রতিবাদ জানবো নিন্দা জানবো অবনি বিরুদ্ধে যখন আগামী আগস্ট মাস যিনি চবা চলে নাই ও চবা হো যত ত্রিপুরা সারা ফেরান নাই ফেরানি উঠ অবচ কব লাস্টলি যেটা বলতে চাই যে এই যে ট্রাইবেল
ডেভেলপমেন্টের জন্য ডিওয়াইএফআই টিওয়াইএফ এবং বামফ্রন্ট যারা আমাদের লড়াই অনবরতভাবে চলছে। লড়াই করেই আমাদের বামফ্রন্ট সরকার থাকাকালীন উপজাতিদের উন্নয়নের তার যে বিকাশ তার জন্য উদ্যোগ গ্রহণ বলিষ্ঠভাবে ভূমিকা গ্রহণ করেছে এটা আমরা জানি। এখন প্রশ্ন হচ্ছে বিজেপি আইপিএফটি গভর্নমেন্ট আসার পর যে কর্মসংস্থান পুরোটাই বন্ধ করল, নিয়োগ নীতি বন্ধ করল, ট্রাইবেল এলাকায় ট্রাইবেল অংশের মানুষ চাকরি পাচ্ছে না, যারা গ্রেটার ত্রিপুরাল্যান্ড বলছেন, গ্রেটার ত্রিপুরাল্যান্ডের দাবিদারদের কাছে আমাদের প্রশ্ন, ত্রিপুরা রাজ্যের উপজাতি যুবক যুবতীরা চাকরি পাচ্ছে না এই প্রাইস পৌনে চার বছর তার জোট শাসনে একটা কথাও গ্রেটার ত্রিপুরাল্যান্ডের ত্রিপুরা মথার নেতৃত্বরা কোথাও এর বিরুদ্ধে বিজেপি আইপিএফটি জোট সরকারের বিরুদ্ধে একটা কথাও বলছে না। রিজার্ভেশন মানছে না বিজেপি আইপিএফটি গভর্নমেন্ট, গ্রেটার ত্রিপুরাল্যান্ডের দাবিদাররা একটা কথাও বলছে না। বিজেপি সেন্ট্রাল গভর্নমেন্ট রেগার কাজের জন্য ট্রাইবেল এবং এসটি এসসিকে আলাদা করে রাখার জন্য প্রয়াস করছে, সিদ্ধান্ত নিয়েছে, এটারও বিরুদ্ধে কোনো কথা গ্রেটার ত্রিপুরাল্যান্ডের কথা বলছে না। বামফ্রন্ট সরকার এডিসিকে শক্তিশালী করার জন্য ভূমিকা গ্রহণ করেছে, বামফ্রন্ট সরকার এডিসি গঠন করেছে উপজাতি অংশের মানুষের তার সামাজিক অর্থনৈতিক বিকাশের জন্য, তার কর্মসংস্থানের জন্য, তাকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বন করার জন্য, তার ককবরক ভাষা শুধু ককবরক ভাষা নয়, চাকমা ভাষা হালাম ভাষা তার বিকাশের জন্য, প্রতিটি 19টি জাতীয় জাতি গোষ্ঠীর জন্য। কিন্তু গ্রেটার ত্রিপুরাল্যান্ডের দাবিদাররা এই কথা এটা নিয়ে কোনো কথা বলছে না। উপজাতি অংশের এলাকার মানুষ না খেয়ে আছে অর্ধাহার অনাহারে, ম্যালেরিয়াতে, করোনা ভাইরাসের এই যে সময় এই লকডাউন কারফিউর মধ্যে দিয়ে অর্ধাহার অনাহার কাজ নেই একটা কথা বলছে না, রেগার কাজ পাচ্ছে না সময় মতো হচ্ছে না একটা কথা বলছে না। গ্রেটার ত্রিপুরাল্যান্ডের যারা দাবি করছে যে উপজাতি দরদির দাবি, তাহলে আমরা এই কথা জিজ্ঞেস করতে চাই, চাকরি ছাড়া, রাস্তা ছাড়া, শিক্ষা ছাড়া, খাওয়া ছাড়া, স্কুল ছাড়া, তার ন্যায্য অধিকার ছাড়া, রেগার কাজের মজুরি বৃদ্ধি ছাড়া, জিনিসপত্রের দাম যে বাড়ছে তার এটা কমা ছাড়া, উপজাতিদের কিভাবে উন্নয়ন হবে, উপজাতিদের কিভাবে বিকাশ হবে, উপজাতিদের কিভাবে তার কিভাবে তার অগ্রগতিতে যাবে, এটা ছাড়া তো শুধু গ্রেটার ত্রিপুরাল্যান্ডের একটা ছাপ্পা কথা বলে একটা স্লোগান দাবি করে, এটা তো ত্রিপুরাল্যান্ডের উপজাতিদের আসল উন্নয়ন হবে না। এটা আমরা যত তাকুক বকুক ট্রাইবেল এলাকার মানুষ, ট্রাইবেল এলাকার উপজাতি যুবক যুবতী, তিনি বরণি থানি বলছেন কয়ো যাতে ভাইয় বিনি যে গ্রেটার ত্রিপুরাল্যান্ডের যে দাবি এগুলি যে মূল, এটা শুধু রাজনৈতিক ফায়দা তোলার দাবি আর কিছুই না, রাজনৈতিক ফায়দা তোলার দাবি। বামফ্রন্ট তার যে আন্দোলন, শ্রমিকের আন্দোলন, কর্মসংস্থানের আন্দোলন, তার বিভিন্ন যে অর্থনৈতিক যে তার মানুষ যে সমস্যায় জর্জরিত আছে তার জন্য তার এখানে এই সমস্যা নিয়ে যে আন্দোলন করছে, এই আন্দোলনকে দুর্বল করার জন্য এটা একটা প্রয়াস। এটা 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 আমাদের ডিওয়াইএফের যে যুব আন্দোলন, এই যুব আন্দোলন, এই বামপন্থী মতাদর্শ যুব আন্দোলন, যে মতাদর্শ আমাদের জাতি উপজাতি মৈত্রীকে রক্ষা করে শক্তিশালী করে সকল অংশের মানুষের উন্নয়ন, কর্মসংস্থান, সবার জন্য শিক্ষা চাই, সবার জন্য কাজ চাই, এই যে আমাদের মূল স্লোগান, এই মূল স্লোগানকে আঘাত করার জন্য গ্রেটার ত্রিপুরাল্যান্ডের দাবি, এটা রাজনৈতিক দাবি ছাড়া আর কিছুই না। এটা মূলত উপজাতিদের উন্নয়ন তো দূরের কথা, এটা উপজাতিদের বিনাশ ঘটাতে সাহায্য করবে এই দাবি, এটা ভবিষ্যতেই বলবে, ভবিষ্যতেই অভিজ্ঞতার মধ্য দিয়ে মানুষ শিক্ষা নেয়। আমরা টিউজিসের স্লোগান আমরা দেখেছি, ভুঁইয়া চালায় চাকুই চালায় এই স্লোগান দেখেছি, এটা এখন বস্তা পচা। এরপরে দেখেছি গ্রেটার ত্রিপুরাল্যান্ডের স্লোগান, এই ত্রিপুরাল্যান্ডের স্লোগানও মানুষ এখন বুঝেছে ত্রিপুরাল্যান্ড এটা হচ্ছে এই দাবি, এটা অযৌক্তিক অবৈজ্ঞানিক, এটা ত্রিপুরা রাজ্যের ছোট্ট ত্রিপুরা রাজ্যের এটা হতে পারে না, রাজ্য ভাগ হতে পারে না, এই এই অভিজ্ঞতা মানুষ অর্জন করেছে, কি উপজাতি অংশের মানুষ কি জাতীয় অংশের মানুষ। গ্রেটার ত্রিপুরাল্যান্ডের দাবিও
তার বেশি দিন নেই, এটাও অল্প সময়ের মধ্যে ট্রাইবাল উপজাতি যুবক যুবতী যারা বুদ্ধিজীবী ছাত্র বংশের মানুষ তারাও উপলব্ধি করবে, অভিজ্ঞতার মধ্য দিয়ে উপলব্ধি করবে এই গ্রেটার ত্রিপুরা ল্যান্ডটাও এটা অযৌক্তিক অবৈজ্ঞানিক। এটা আমাদের ত্রিপুরা রাজ্যে শুধু নয়, এটা ভারতবর্ষের তার যে যুক্তরাষ্ট্রীয় কাঠামো এবং আন্তর্জাতিক যে পর্যায়ে পরিস্থিতি বর্তমানে আছে তাতে এটা 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 যুক্তিযুক্ত নয়, অবৈজ্ঞানিক, এটা মানা সম্ভব নয়, এটা উপলব্ধি সকল অংশের মানুষই আগামী দিনে এটা উপলব্ধি করবে, এটাই আমরা আশা রাখি।